আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে উপন্যাস পুফি এর দ্বিতীয় পর্ব মোবাইল টেলিফোন বাচ্চে সিনেমাতেই মনে হয় বাচ্চে একসময় বোঝা গেল সিনেমায় না জোয়ারদারের টেলিফোন বাঁচছে তাকে উঠে টেলিফোন আনতে হলো না পুফি লাভ দিয়ে উঠে দাঁতে কামড়ে ধরে টেলিফোন নিয়ে এলো এই জাতীয় দৃশ্য বিদেশি সিনেমায় দেখা যায় ঘরের বেড়াল খাওয়ানো এবং ঘুমানো ছাড়া কিছু করে না টেলিফোন করেছ অনিকা হ্যালো বাবা তো আমরা কোথায় কক্সেস বাজারে হয়নি দশে গোল্লা পেয়েছ এখন আমরা সেন্ট মার্টিন আইল্যান্ডে মামা একটা জাহাজ ভাড়া করে আমাদেরকে সেন্ট মার্টিন নিয়ে এসেছে মজা হচ্ছে মা খুব মজা হচ্ছে এখন আমরা বারবিকিউ করছি না মার সঙ্গে কথা বলো সুলতানা বললেন এই একটা ইন্টারেস্টিং খবর শোনো রঞ্জুর সেন্ট মার্টিন একটা হোটেল আছে নাম দিয়েছে সলিড রক সমুদ্রের পাশের বাড়ি নাম দিয়েছে সলিড রক অদ্ভুত না হুম ওর কি চমৎকার চমৎকার আইডিয়া সে যে সেন্ট মার্টিনে হোটেল বানিয়ে বসে আছে তাই জানতাম না আমি এত অবাক হয়েছি তুমি অবাক হওনি হুম এখন টেলিফোন রাখছি পরে তোমার সঙ্গে কথা হবে মাংস পুড়ে যাচ্ছে যাই আচ্ছা আর একটু ধরো অনিকা কথা বলবে অনিকা কি খবর মা তোমাকে ছাড়া এসেছি তো বাবা এই জন্যে আমার বেশি ভালো লাগছে না কয়েকদিন পর তো চলেই আসবে বাবা শোনো আমি ডাবের পানি দিয়ে গোসল করেছি কেন মা বলেছে ডাবের পানি দিয়ে গোসল করলে স্কিন ব্রাইট হয় এই জন্যে তোমার স্কিন তো এমনিতেই ব্রাইট আরও ব্রাইট হবে আমি তখন চাঁদের মতো হয়ে যাব চাঁদের গা থেকে যেমন আলো বের হয় আমার গা থেকেও বের হবে ভালো তো বাবা আমি টেলিফোন রাখছি মা ডাকছে মাকে সাহায্য করতে হবে জোয়ারদার ঘুমোতে গেছেন ঘুম যখন আসে আসে করছে তখন তার মোবাইল বাঁচতে শুরু করেছে তার মোবাইল ধরার কোনো ইচ্ছা ছিল না পুফি কামড়ে মোবাইল নিয়ে এসেছে বলে অনিচ্ছায় ধরতে হলো হ্যালো কে বলছেন আমার নাম করিম আমি শায়লা ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট ম্যাডাম জরুরি ভিত্তিতে আপনাকে একটু দেখা করতে বলেছেন আমার টেলিফোন নম্বর কোথায় পেয়েছেন আপনি তো আমাকে দিয়েছেন টাকা দিয়ে যখন রশিদ নিলেন তখন টেলিফোন নম্বর অ্যাড্রেস সব দিলেন ও আচ্ছা আপনার পক্ষে কি এখন আসা সম্ভব আমি গাড়ি নিয়ে আসছি এখন সম্ভব না আমি শুয়ে পড়েছি আগামীকাল কি আসতে পারবেন সকাল দশটা থেকে এগারোটা এই সময় ম্যাডাম বাসায় থাকেন কাল আমার অফিস আছে তাহলে রাতে চেম্বারে আসুন আচ্ছা রাত নটার দিকে এলেই হবে রাত নটার পর ম্যাডাম আপনার জন্য ফ্রি রাখবেন আচ্ছা জোয়ারদার ঘুমিয়ে পড়লেন করিম তারপরেও অনেকক্ষণ হ্যালো হ্যালো করলো অফিস পাঁচটায় ছুটি হয় চারটা বাজতেই চেয়ার খালি হতে শুরু করে যারা চক্ষু লজ্জার কারণে বসে থাকে তারা ঘন ঘন হাই তুলতে থাকে ফাইলপত্র সব তালা বন্ধ টেবিল খালি খালি টেবিলে সত্যি সত্যি মাছি ওড়ে মাছি মারার ব্যাপারে কাউকে তেমন উৎসাহী মনে হয় না আজ অফিস খালি হওয়া শুরু হয়েছে তিনটা থেকে কারণ আগামীকাল বুদ্ধ পূর্ণিমার ছুটি তাছাড়া আকাশে ঘন কালো মেঘ ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই বাসায় চলে যাওয়া ভালো জোয়ারদার সাহেব গভীর মনোযোগে ফাইলে চোখ বুলাচ্ছেন আকাশ মেঘে অন্ধকার বলে বাতি জ্বালিয়েছেন খালেক ঘরে ঢুকে বলল স্যার যাবেন না জোয়ারদার অবাক হয়ে বললেন কোথায় যাব বাসায় যাবেন আর কোথায় যাবেন পাঁচটা এখনও বাজে নাই খালেক টেবিলের সামনে বসতে বসতে বলল আকাশের অবস্থা দেখেছেন বিরাট তুফান হবে আগে আগে চলে যাওয়া ভালো জোয়ারদার কিছু বললেন না খালেক বলল একটা রিকোয়েস্ট করব যদিও অনুমতি দেন জোয়ারদার হ্যাঁ সূচক মাথা নাড়লেন খালেক বলল আজ আমার সঙ্গে বাসায় চলুন রাতে খাওয়া দাওয়া করবেন তারপর আমি নিজে পৌঁছে দিব খালেককে অবাক করে দিয়ে জোয়ার্দার বললেন আচ্ছা স্যার তাহলে দেরি করে লাভ নেই উঠে পড়ুন জোয়ারদার বললেন পাঁচটা বাজুক অফিস ছুটি হোক ঠিক আছে বাজুক পাঁচটা আমি ক্যান্টিনে আছি আপনার জন্য চা নাস্তা কিছু পাঠাবো না প্রবল বৃষ্টির মধ্যে জোয়ার্দার লাল রঙের প্রাইভেট গাড়ি উঠলেন খালেক বলল পেছনের সিটে আরাম করে বসুন আমি ড্রাইভারের সঙ্গে বসছি জোয়ারদার বললেন কার গাড়ি খালেক লজ্জিত ভঙ্গিতে বলল আমার মেয়ের স্কুল ডিউটি করতে হয় ধার দেনা করে কিনে ফেলেছি আমার স্ত্রী অবশ্যই এ গাড়িতে ওঠে না তার ধারণা এটা ঘোষের টাকায় কেনা ইচ্ছা করলে আমার স্ত্রীর সঙ্গে আর্গুমেন্টে যেতে পারতাম বলতে পারতাম স্বামীর দায়িত্ব স্ত্রীর ভরণ পোষণ আমি সেই দায়িত্ব পালন করছি কিভাবে করছি সেটা আমার ব্যাপার তুমি আমার বিচারক না আর্গুমেন্ট ঠিক আছে না স্যার জোয়ারদার জবাব দিলেন না জানলা দিয়ে বাইরের বৃষ্টি দেখতে লাগলেন ভালো বৃষ্টি নেমেছে জানলার কাঁচে ধুমধাম শব্দ থেকে মনে হয় শিলও পড়ছে খালেকের ফ্ল্যাট বাড়ি ছবির মতো সুন্দর বসার ঘরের টেবিলে লাল টকটকে ফুলদানিতে ধপধপে সাদা গোলাপ গোলাপের গন্ধে ঘর গন্ধময় হয়ে আছে জোয়ারদার বললেন বাহ খালেক বলল ঘর সাজানো আমার স্ত্রীর ডিপার্টমেন্ট নিজের বাড়িতে যখন ঢুকি তখন মনে হয় নাটকের সেটে ঢুকে পড়েছি বিশ্রী লাগে নিজের ঘরে ঢুকবো জুতা খুলে একদিকে ফেলব শার্ট আরেকদিকে ফেলব তখনই না মজা খালেকের স্ত্রী শ্যামা ঘরে ঢুকে জোয়ারদারকে অস্বস্তিতে ফেলে বলল আপনার মতো পূর্ণবান মানুষ আমার বাড়িতে আজ আমার ঈদ বলেই কদম্বসী করল মেটি শ্যামলা অপরূপ মুখশ্রী চোখ মায়ায় টলমল করছে জোয়ারদার মতো খেয়ে গেলেন কি বলবেন ভেবে পেলেন না কথার পিঠে কথা তিনি বলতে পারেন না খালেক বলল স্যার রাতে খাবেন ফ্রিজে কিছু আছে না থাকলে ড্রাইভার পাঠিয়ে আনাও বৃষ্টি বাদলার দিন ইলিশ ফ্রাই জমবে মোরগ পোলাও ইলিশ ফ্রাই শ্যামা বলল তোমার স্যারকে আমি আমার খাবার খাওয়াবো তোমার কিছু না জোয়ারদার অবাক হয়ে বললেন দুজনের খাবার আলাদা নাকি শ্যামা বলল জি ওর রোজগারের খাবার আমি খাই না বাবার কাছ থেকে আমি কিছু টাকা পেয়েছি আমি ওই টাকায় বাজার করি ওর ফ্রিজ আলাদা আমারটা আলাদা আমি নিজের খাবার নিজে খাই আমার বাবাও ছিলেন আপনার মতো সন্ন্যাসী টাইপ মানুষ সেই অর্থে আমি সন্ন্যাসীর মেয়ে আমি রান্নার জোগাড় দেখছি তুমি তোমার স্যারের সঙ্গে গল্প করো আধ ঘন্টার মধ্যে নাস্তার ব্যবস্থা করছি স্যার আপনি গোসল করবেন না জোয়ারদার অস্বস্তি নিয়ে তাকিয়ে আছেন কি বলবেন বুঝতে পারছেন না অফিস থেকে ফিরে দীর্ঘ সময় নিয়ে গোসল করা তার অনেক দিনের অভ্যাস অন্যের বাড়িতে নিশ্চয় এটা করা যায় না শ্যামা বলল স্যার আমার বাবাকে দেখেছি অফিস থেকে ফিরেই অনেক সময় নিয়ে গোসল করতেন আমার ধারণা আপনিও তাই করেন জোয়ারদার বললেন হুম বাথরুমে সব কিছু আছে আমি পরিষ্কার লুঙ্গি দিচ্ছি আমার বাবার লুঙ্গি জোয়ারদার বললেন দরকার নাই শ্যামা বলল অবশ্যই দরকার আছে আপনি বাথরুমে ঢুকুন আমি নাস্তার জোগাড় দেখি শ্যামা চলে যেতেই খালেক বিরক্ত গলায় বলল কথায় কথায় সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবা অস্থির হয়ে গেছি কয়েকবার বলেছি তুমিও সন্ন্যাসী হয়ে যাও পার্বত্য চট্টগ্রামে কোনো গুহা খুঁজে বের করি গুহায় দাখিল হয়ে যাও গুহার ভেতরে হাগামুতা করো জঙ্গলি মশার কামড় খাও সন্ন্যাসী বাবার কাণ্ডটা শুনুন স্যার ঢাকা শহরে দুইটা বাড়ি দুটাই দান করে দিয়েছে একটা মাত্র মেয়ে সে কিছু পায় নাই নগদ কিছু টাকা দিয়ে খালাস সেই টাকার পরিমাণ কত তাও জানি না আমি তো সন্ন্যাসী না আমাকে বলবে কেন জার কথা ঘোরাবার জন্য বললেন আপনার মেয়ে কোথায় সে তার ছোট চাচার বাড়িতে মেয়ের মধ্যেও সন্ন্যাসী ভাব দেখা দিয়েছে আমি দুষ্ট লোক আমার সঙ্গে কথা বলে না বললেই চলে তার মা আমার গাড়িতে ওঠে না বলে মেয়েও ওঠে না লোন করে গাড়ি কিনেছি লোনের কাগজপত্র দেখিয়েছি তাতেও লাভ হয় নাই স্যার যান গোসল করে আসুন আমার স্ত্রী একবার যখন মুখ দিয়ে গোসলের কথা বের করেছে তখন গোসল করতেই হবে বাথরুমে যদি না যান বালতিতে করে পানি এনে মাথায় ঢেলে দেবে সন্ন্যাসী বাবার মেয়ের নারী নক্ষত্র আমি চিনি রাত নটার মধ্যে খাওয়া দাওয়া শেষ হল শ্যামা বলল স্যার আপনার কি পান খাওয়ার অভ্যাস আছে জোয়ারদার বললেন না শ্যামা বলল আপনার তো খালি বাসা একা বাসায় থেকে কি করবেন এখানে থেকে যান জোয়ারদার মনে করতে পারলেন না তার বাসা যে খালি এই খবর এদের দিয়েছেন কি না দেবার তো কথা না শামা বলল বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে স্যার থেকে যান গেস্টরুম রেডি করে দিই খালেক বলল স্যারের বাড়িতে কেউ নাই জোয়ারদার বললেন না ওরা কক্সসবাজার বেড়াতে গেছে সেখান থেকে গেছে সেন্ট মার্টিন কাল পশু চলে আসবে খালেক স্ট্রিট দিকে তাকিয়ে বলল স্যারের বাড়ি যে খালি এই খবর তুমি কীভাবে জানলে স্যার তোমাকে বলেছেন কখন বললেন শ্যামা জবাব না দিয়ে উঠে গেল খালেক বিরক্ত গলায় বলল বাড়িতে মহিলা পিন নিয়ে বাস করি না বলতেই ঘটনা জানে বাড়ি তো না হুজুরখানা স্যার বুঝলেন মাঝে মাঝে ইচ্ছা করে বনে জঙ্গলে চলে যাই শ্যামা অনেক চেষ্টা করেও জোয়ারদারকে থেকে যাবার জন্য রাজি করাতে পারল না খালেকের ড্রাইভার তাকে নামিয়ে দিতে গেল বৃষ্টি তখনও পড়ছে রাস্তাঘাটে পানি উঠে গেছে গাড়ি কিছু দূর যাবার পরই ড্রাইভার গাড়ি থামিয়ে দিয়ে বলল স্যার একটা কথা বলি যদি কিছু মনে না নেন বলো অপরাধ নিবেন না স্যার না অপরাধ নিব না রাস্তায় পানি উঠে গেছে পানির ভিতর দিয়ে গাড়ি নিয়ে গেলে ইঞ্জিনে পানি ঢুকে যাবে আমার চাকরি চলে যাবে আমি কি এখানে নেমে যাব নামলে ভালো হয় স্যার গাড়িতে কি ছাতা আছে জিনা জোয়ারদার বৃষ্টির মধ্যেই নেমে গেলেন গাড়ি হুশ করে তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে বের হয়ে গেল জোয়ারদার মহা ঝামেলায় পড়লেন চারদিক অন্ধকার তিনি কোথায় আছেন কিছু বুঝতে পারছেন না বৃষ্টিও নেমেছে আকাশ ভেঙে তিনি ফুটপাত ধরে কিছু কিছুদূর যেতেই রাস্তা দুই ভাগ হয়ে গেল এখন তিনি কোন দিকে যাবেন খালেকের ড্রাইভার তাকে নিতে কেন রাজি হলো না তিনি বুঝতে পারছেন না প্রচুর গাড়ি চলাচল করছে একটা গাড়ি তো তার গা ঘেসে গেল রাস্তার নোংরা পানিতে তিনি দ্বিতীয়বার মাখামাখি হয়ে গেলেন রাস্তায় কোনো রিক্সা নেই রিক্সা থাকলে জিজ্ঞেস করে জানা যেত তিনি কোথায় তাকে কত দূর যেতে হবে মিয়াও জোরদার চমকে তাকালেন তার ডান দিকে পুফি কুকুর যেমন লেজ উঁচু করে রাখে সেও লেজ উঁচু করে রেখেছে মনে হয় দৃষ্টি আকর্ষণের জন্যে তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন বিড়াল হাঁটতে শুরু করেছে তিনি বিড়ালের পেছনে পেছনে যাচ্ছেন জোয়ারদার নিশ্চিত এই বিড়াল তাকে পথ দেখিয়ে নিয়ে যাবে বিড়াল পানি পছন্দ করে না কিন্তু এর কোনো অসুবিধা হচ্ছে না তিনি মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছেন বিড়ালও দাঁড়িয়ে যাচ্ছে বিষয়টা নিয়ে কারো সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো কার সঙ্গে আলাপ করবেন সবার সঙ্গে সব কিছু নিয়ে আলাপ করা যায় না ডাক্তার সায়লা তো পাত্তাও দিল না আজ রাত নটায় তার সঙ্গে দেখা করার কথা লাভ কি তাছাড়া যাবে বা কীভাবে রাত এগারোটার দিকে জোয়ারদার নিজ বাসার সামনে উপস্থিত হলেন বিড়ালটা তাকিয়ে আছে তার দিকে তিনি ক্ষীণ গলায় বললেন থ্যাংক ইউ বলে নিজের উপর খানিকটা রাগ লাগল বিড়াল থ্যাংক ইউর মর্ম বুঝবে না জোয়ারদারের সারা শরীর কাদায় পানিতে মাখামাখি হয়েছিল তাকে দ্বিতীয়বার গোসল করতে হলো। এখন শুয়ে পড়ার সময় কিন্তু তিনি অভ্যাস বসে টিভির সামনে বসলেন ন্যাশনাল জিওগ্রাফিতে মহিষের মতো দেখতে কোন এক প্রাণীর জীবন বৃত্তান্ত দেখাচ্ছে তিনি আগ্রহ নিয়ে দেখছেন বিড়ালটাও আগ্রহ নিয়ে দেখছে অনেকক্ষণ হলো টেলিফোন বাজছে তার চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছা করছে না সারা শরীরে আলস্য মনে হচ্ছে চেয়ারেই ঘুমিয়ে পড়বেন নিতান্ত অনিচ্ছা টেলিফোন ধরলেন সুলতানা টেলিফোন করেছেন এই টেলিফোন ধরছ না কেন তিনবার কল করলাম জোয়ারদার বললেন হুম কি প্রশ্ন করেছি আর কি উত্তর হুঁ আবার কি রাতে খাওয়া দাওয়া করেছো হুম হোটেলে খেয়েছো জোয়ারদার আবারও বললেন হুম ঝামেলা এড়ানোর জন্যই হুম বলা কি দিয়ে খেয়েছ কই মাছ মুরগির মাংস ছোট মাছ ঘি ঘি হুম গরম ভাতে এক চামচ ঘি নিয়েছি হোটেলে ঘি দেয় ঠিক করে বলো তো কোথায় খেয়েছো তুমি আমার সঙ্গে লুকাছাপা করো এটা আমি জানি বলো কোথায় খেয়েছো জোয়ারদার প্রশ্নের জবাব দেবার আগেই পাশের ঘরে খিলখিল হাসির শব্দ হলো সুলতানা বললেন হাসছে কে জোয়ারদার জানেন কে হাসছে খালি বাড়ি পেয়ে জামাল চলে এসেছে বিষয়টা সুলতানাকে বলা অর্থহীন কি বুঝতে কি বুঝবে এই কথা বলছো না কেন কে হাসে কেউ না কেউ না মানে আমি পরিষ্কার শুনছি খালি বাড়ি পেয়ে কাকে তুমি নিয়ে এসেছ মেটার নাম কি রাস্তা থেকে এনেছ বিশ্বামে কত টাকা দিয়ে এনেছ জোয়ারদার টেলিফোন লাইন কেটে দিলেন সুলতানার কথা শোনার চেয়ে জন্তুর কাণ্ড কারখানা দেখা যাক এর মধ্যে নিশ্চয় শিক্ষণীয় কিছু আছে মহিষের মতো জানোয়ারটার নাম জানতে পারলে ভালো হতো অনিকা বলতে পারতো টেলিফোন আবার বাজছে বাজুক ওইদিকে কান্না না দিলেই হল জোয়ারদার ঠিক করলেন আজ আর বিছানা যাবেন না সোফাতেই ঘুমাবেন জামালের লাফালাফিটা বাড়াবাড়ি রকমের মাঝে মাঝে বিড়ালের মেয়াও শব্দ কানে আসছে সেও যুক্ত হয়েছে জামালের সঙ্গে জোয়ারদার সোফাতেই ঘুমিয়ে পড়লেন টিভি চ্যানেলের শব্দ টিভি চ্যানেলের শব্দ জামালের হইচই একটু পরপর টেলিফোনের বেজে ওঠা কিছুই তার ঘুমের সমস্যা করল না তবে অনেকদিন পর দুঃস্বপ্নটা দেখলেন কালো রঙের মাছারি সাইজের চেয়েও ছোট একটা কুকুর তাকে কামড়ে ধরেছে জামাল কুকুরটাকে ছাড়ানোর চেষ্টা করছে একসময় কুকুরটা তাকে ছেড়ে জামালকে কামড়ে ধরল জামাল বুক ফাটা করল বাজান বাজান গো জোয়ারদারের স্বপ্ন এ পর্যন্ত হয় বাজান বাজান শব্দে তার ঘুম ভেঙে যায় আজ ঘুম ভাঙল না স্বপ্নটা চলতে থাকল তিনি দেখলেন জামাল চার পায়ে ঘুরে বেড়াচ্ছে তার পেট ফুলে আছে পেট ভর্তি কুকুরের বাচ্চা পেটের চামড়া ভেদ করে বাচ্চাগুলো দেখা যাচ্ছে কি ভয়ঙ্কর দৃশ্য বাচ্চাগুলি কাঁদছে কান্নার আওয়াজ টেলিফোনের রিংটোনের মতো জোয়ারদার জাগলেন কুকুরের বাচ্চা কাঁদছে না টেলিফোন বাঁচছে পুফি মোবাইল ফোন কামড়ে ধরে তার বিছানার কাছে বসা জামালকেও দেখা যাচ্ছে সে জোয়ারদারের পায়ের কাছে বসেছে নিতান্ত অনিচ্ছায় জোয়ারদার টেলিফোন ধরলেন নিশ্চয়ই সুলতানা চিৎকার চেঁচামেচি করে রাতের ঘুমের বারোটা বাজিয়ে দেবে জোয়ারদার বললেন সুলতানা বল কি বলবে অপরিচিত তরুণী কণ্ঠ বলল আপনার স্ত্রীর নাম সুলতানা জোয়ারদার বললেন আপনি কে আমার নাম শায়লা ডাক্তার শায়লা ও আচ্ছা আজ আপনার আসার কথা ছিল জোরদার বললেন ঝড় বৃষ্টিতে আটকা পড়েছিলাম বুঝতে পারছি আমি অপেক্ষা করেছিলাম ভালো কথা আপনার মামা কি বেঁচে আছেন কোন মামা শাইলা বললেন যে মামার কারণে আমাদের বিয়েটা হয়নি ও বড় মামা হ্যাঁ বেঁচে আছেন প্যারালাইসিস হয়েছে বিছানা থেকে নামতে পারেন না সরি টু হিয়ার দ্যাট আপনি আপনার বড় মামার ঠিকানাটা আমাকে দেবেন আমি তাকে একটা থ্যাংক ইউ লেটার পাঠাবো কেন ওনার কারণে আপনার সঙ্গে আমার বিয়ে হয়নি নিজের মধ্যে প্রচণ্ড জেদ তৈরি হয়েছিল পড়াশোনা করেছি রেজাল্ট ভালো করেছি একটা কথা জিজ্ঞেস করা হয়নি আপনার স্ত্রী কি হাউসওয়াইফ জি আপনার বড় মামা বাগরা দিলে আমাকেও বাকি জীবন হাউসওয়াইফ হয়ে থাকতে হতো বছর বছর বাচ্চা পয়দা করতাম আমার কথা শুনে রাগ করছেন না আমার ধারণা আমি উল্টাপাল্টা কথা বলছি নিজের ওপর কন্ট্রোল নেই বলেই বলছি আমি রাতে নিয়ম করে দু গ্লাস রেড ওয়াইন খাই এই অভ্যাস বিদেশ থেকে পিএইচডি ডিগ্রির সঙ্গে নিয়ে এসেছি আজ আপনি না আসায় খানিকটা মেজাজ খারাপ ছিল বলে হুইস্কি খেয়েছি চার পেগ। জর্দার বললেন ও আচ্ছা শায়লা বললেন নিজের ওপর কন্ট্রোল নেই বলেই এত রাতে টেলিফোন করে উল্টাপাল্টা কথা বলছি সে মন মি টেলিফোন রাখছি আপনি ঘুমোতে যান সরি ফর এভরিথিং জর্দার টেলিফোন পাশে রেখে ঘুমোতে গেলেন বিষয়ে চোখ কপালে তোলার ব্যবস্থা থাকলে সুলতানা চোখ কপালে তুলতেন না ভ্রম্মতালুতে তুলে ফেলতেন বাসার একই অবস্থা প্রতিটি বালিশের তুলা ছেঁড়া ঘরের মেঝেতে তুলা সমুদ্র শুধু যে বালিশের তুলা বের করা হয়েছে তা না লেপ নামিয়ে লেপের তুলাও বের করা হয়েছে তুহিন তুষার ঘটনা দেখে মজা পাচ্ছে কানাখানি করছে হাসি চাপার চেষ্টা করছে ইদানি তারা অতি অল্পতেই মজা পায় অনিকা ভীষণ অবাক তার করলে পুফি পুফিও মনে হচ্ছে অবাক এবং ভীত অনিকা মার দিকে তাকিয়ে বলল বাসায় কি হয়েছে মা সুলতানা তিক্ত গলায় বললেন তোমার বাবা লীলা খেলা করেছেন এগুলি লীলা খেলার আলামত অনিকা বলল লীলা খেলা কি মা সুলতানা কঠিন গলায় বললেন অকারণ কথা বলবে না এখন আমার মাথা গরম বিড়াল নিয়ে সামনে থেকে যাও তুহিন তুষার তোমরাও সামনে থেকে যাও খিকখিক করছো কেন খিক খিক করার মতো কিছু হয়েছে তুহিন তুষার তাদের ঘরে গেল অনিকা গেল পেছনে পেছনে লীলা খেলা ব্যাপারটা কি জানতে হবে অনিকার প্রশ্নের জবাবে তুহিন বলল খালুজান খালি বাড়ি পাইয়া এক মেয়ে ছেলে নিয়ে আসছে তার সাথে লটরপটর করছে শুদ্ধ ভাষায় লটরপটর রে কয় লীলা খেলা অনিকা বলল ওই মেয়ে আমাদের বালিশ ছিঁড়েছে কেন তুষার বলল শৈল গরম হইছে এই জন্য বালিশ ছিঁড়ছে শৈল গরম হইলে মাথার ঠিক থাকে না এখন বুঝছো অনিকা কিছু না বুঝেই হ্যাঁসুচোক মাথা নাড়ল সুলতানা জোয়ারদারের অফিসে টেলিফোন করেছেন এই মুহূর্তে সবকিছুর ফয়সালা হওয়া উচিত সুলতানা প্রায় চেঁচিয়ে বললেন হ্যালো হ্যালো জোয়ারদার বললেন তোমরা চলে এসেছ সবাই ভালো কারোর অসুখ বিসুখ হয়নি তো সুলতানা বললেন এই মুহূর্তে তুমি বাসায় আসো অফিস ছুটি হবে পাঁচটায় এই মুহূর্তে কিভাবে আসব আমি কোনো কথা শুনতে চাই না তুমি আধ ঘন্টার মধ্যে আসবে এতে চাকরি যদি চলে যায় চলে যাবে সুলতানা খট করে টেলিফোন রেখে দারোয়ানদের জিজ্ঞাসাবাদের জন্য রওনা হলেন ফ্ল্যাটবাড়ির কোথায় কি হচ্ছে এই খবর দারোয়ানদের কাছে থাকবেই তারা হচ্ছে ফ্ল্যাটবাড়ির গ্যাজেট গতকাল রাতে ডিউটি ছিল ম্যাডাম আমার তোমাদের স্যার কাল রাতে কখন বাসায় ফিরেছেন অনেক রাত করে ফিরেছেন বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিরলেন কাদায় পানিতে মাখামাখি তোমার স্যারের সঙ্গে যে মেয়েটা ছিল তার বয়স কত স্যার সঙ্গে কোনো মেয়ে ছিল না তোমার নাম রশিদ না জি রশিদ আমার সঙ্গে বাজি করবে না বুঝতে পারছি তোমাকে টাকা খাইয়েছে কত টাকা খাইয়েছে বলো সে যদি পাঁচশো টাকা দিয়ে থাকে আমি দেব হাজার সত্যি কথা বলতে হবে রশিদ চুপ করে আছে সুলতানা বলল এই নাও হাজার টাকার নোট এখন বলো মেয়ে ছিল হ কম বয়সী মেয়ে হ সাররাত ছিল হ মেটা দেখতে কেমন ভালো দেখতে সৌন্দর্য আছে তয় গায়ের রং শ্যামলা শ্যামলা রং আমি তোমার সারকে গিলায় খাওয়াবো সুলতানা তার ফ্ল্যাটের দিকে রওনা হলেন অনিকা তুহিন তুষারের ঘরে ঘর ভেতর থেকে তালাবদ্ধ অনেকা চোখ মুখ লাল করে বসে আছে তুহিন্তুষার তাকে লীলা খেলার মূল বিষয়টা বুঝাচ্ছে বুঝাতে গিয়ে দু আনন্দ পাচ্ছে অনিকা তাদের কাছ থেকে বেশ কিছু খারাপ শব্দ শিখল ভয় এবং আতঙ্কে অনিকার হাত পা কাঁপছে সুলতানা আবার টেলিফোন করলেন জোয়ারদারকে কঠিন গলায় বললেন মেয়ের নাম কি বলো জোয়ারদার অবাক হয়ে বললেন কোন মেয়ের নাম ন্যাকা সাচ্ছ কোন মেয়ের নাম তুমি জানো না সব বের করে ফেলেছি দারোয়ান মেয়েকে দেখেছে ও আচ্ছা সুলতানা বললেন ও আচ্ছা আবার কি ও আচ্ছা তোমাকে গিলাই দিব আর শুধু বাসায় আসো এখন বলো মেন নাম বলো জোয়ারদার কিছু না ভেবে বললেন শায়লা রাস্তার মেয়ে নাকি অন্য কিছু ডাক্তার ও আচ্ছা ডাক্তার ডাক্তার মেয়ে সারা তোমার চিকিৎসা করেছে চিকিৎসার আরাম হয়েছে শরীরের গরম কমেছে সুলতানা এসব কি বলছ এখনো কিছুই বলছি না কিছুই করছি না আজ বাসায় ফিরে দেখো কি বলি আর কি করি সুলতানা তার ভাই রঞ্জুকে খবর দিয়ে আনালেন রঞ্জুর গায়ে এশাদ সাহেবের সাফারি বা হাতে কালো সিল্কের রুমাল প্রচুর টাকা পয়সা হবার পর রঞ্জু ঘন ঘন নিজের লেবাস বদলাচ্ছে কোনোটাতেই তাকে মানাচ্ছে না লম্বাটের ঠোঁটের কারণে চেহারায় কিছুটা বাদর ভাব থেকেই যাচ্ছে রঞ্জু বলল ঘটনা তো মনে হয় ভয়ঙ্কর বালি স্লেপ কাটাকুটির বিষয়টা বোঝা যাচ্ছে না দুলাভাইয়ের মাথা ঠিক আছে তো সুলতানা বললেন মাথা ঠিক না থাকলে এখন ঠিক হবে মাথা ঠিক করার ওষুধ দেওয়া হবে সন্ধ্যাবেলা বাড়ি ফিরুক দেখ আমি কি করি শুরুতেই হইচই যাবে না বুবু ঠান্ডা মাথায় ক্রস এক্সামিন করবে সুলতানা বললেন যে অবস্থায় লোক করেছে তারপর কি আর মাথা ঠান্ডা থাকবে রঞ্জু বলল কথাবার্তা কি হবে তা কাজের মেয়ে দুটি শোনা ঠিক হবে না আমি দুজনকে নিয়ে যাচ্ছি তোর যা ভালো মনে হয় কর অনিকা থাকুক তোমার সঙ্গে তোমার মনের যে অবস্থা একা না থাকাই ভালো ডিসকাশন যখন শুরু হবে তখন অনিকাকে পাশের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেই হবে তোমাদের পুরো কথাবার্তার একটা অডিও রেকর্ড থাকা দরকার আমার এই মোবাইলে চার ঘণ্টা অডিও রেকর্ড হয় তোমার কাছে রেখে যাচ্ছি তুমি সময় বুঝে বোতাম টেপে দিও জোয়ারদার অফিস ক্যান্টিনে বসে আছেন তার সামনে হাফ প্লেট কাঁচি বিরিয়ানি তিনি অর্ডার দিয়েছেন পাবদা মাছ সবজি ডাল ক্যান্টিনের বয় তার সামনে কাচি বিরিয়ানি রেখে চলে গেছে সে চরকির মতো ঘুরপাক খাচ্ছে তার দিকে ফিরেও তাকাচ্ছে না খালে কে গিয়ে এলো তার সামনের চেয়ারে বসতে বসতে বলল স্যার আছেন কেমন ভালো একটা কথা বলেন তো স্যার গত রাতে ড্রাইভার কি আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল নাকি বৃষ্টির মধ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে জোয়ারদার জবাব দিলেন না তিনি ক্যান্টিনের বয়কে খুঁজছেন প্রচণ্ড ক্ষুদা লেগেছে খাবারটা বদলানো দরকার খালেক বলল আমার বাসায় এই নিয়ে বিরাট কেচাল আমার স্ত্রী একশো ভাগ নিশ্চিত ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে ড্রাইভারের কোনো কথাই সামা শুনবে না ড্রাইভারের চাকরি নট হয়ে গেছে তাই নাকি ভালো একজন ড্রাইভার পাওয়া আর গুপ্তধন পাওয়া একই ব্যাপার এ জিনিস আমা বুঝবে না আপনার ড্রাইভার খুব ভালো অবশ্যই ভালো গাড়িটাকে সে নিজের সন্তানের মতো যত্ন করে এক বছর হয়েছে গাড়ি কিনেছি এখনও গাড়িতে দাগ পড়ে নাই এখন আপনি কি স্যার দয়া করে আমার স্ত্রীকে বলবেন ড্রাইভার আপনাকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছিল তাহলে গরিব বেচারার চাকরিটা থাকে আমাকেও একজন ভালো ড্রাইভার হারাতে হয় না আচ্ছা আমি বলবো আমি মোবাইলে শ্যামাকে ধরে দিচ্ছি আপনি একটু কথা বলুন আমি জানি ড্রাইভার আপনাকে রাস্তায় নামিয়ে দিয়েছে সামা যখন বলছে তখন ঘটনা এটাই শ্যামা একটা কথা বলেছে আর কথাটা ঠিক হয় নাই তা হবে না পিন নিয়ে সংসার করি যন্ত্রণার সীমা নাই একজন পুরুষ মানুষের স্ত্রী প্রয়োজন মহিলা পিন না মহিলা পীর দিয়ে আমি কি করব সকাল বিকাল কথম ভুসি করবো খালেক মোবাইল ফোনে তার স্ত্রীকে ধরে ফোন জোরদারের দিকে এগিয়ে দিল জোয়ারদার ইতস্তুত করে বললেন শ্যামা একটা কথা সামা বলল কি কথা বলতে চাচ্ছেন আমি জানি আপনাকে কিছু বলতে হবে না ড্রাইভারের চাকরি থাকবে স্যার আপনি ভালো আছেন হুম আমার ধারণা আপনি ভালো নেই একদিন আমার বাসায় আসবেন আপনার সঙ্গে আলাদা কথা বলবো আচ্ছা আজকে আসতে পারবেন না জর্দার টেলিফোন রেখে দিলেন খালেক বলল স্যার আপনি তো মূল কথাটাই বলেন নাই জর্দার বললেন বলেছি ড্রাইভারের চাকরি থাকবে খালেক আনন্দিত গলায় বলল বলেন কি বড় বাঁচা বাঁচলাম জোয়ারদার বাসায় ফিরেছেন বাসা আগের মতোই লণ্ডভণ্ড অবস্থায় আছে মেঝেতে তুলা উঠছে সুলতানার প্রেসার অতিরিক্ত বেড়েছে বলে ডাক্তার এসে ঘুমের ওষুধ দিয়ে তাকে শুয়ে রেখেছেন অনিকা আতঙ্কে অস্থির হয়ে বিড়াল কোলে মায়ের পাশে বসা রঞ্জু দুই কাজের মেয়েকে নিজের বাড়িতে রেখে আবার ফিরে এসেছে এর মধ্যে তার পোশাকের পরিবর্তন হয়েছে সে পরেছে প্রিন্ট কোট গলায় বোটাই তাকে হোটেলের বেয়ারাদের মতো লাগছে রঞ্জু বসার ঘরে তার মুখ থমথম করছে জোয়ারদার বললেন কেমন আছো রঞ্জু রঞ্জু বলল আমি ভালো আছি যদিও ভালো থাকার মতো অবস্থা আমাদের কারোরই নেই আপনি এখানে বসুন বিচারসভা নাকি বিচারসভা হবে কি জন্যে আপনার বিচার করার আমি কে ঘটনা কি বলুন তো ঘর তুলা কেন বালেশ ছিঁড়ে তুলা বের হয়েছে বালেশ ছিঁড়েছে কে পুফি ছিঁড়েছে অবশ্য আমি তার নাম দিয়েছি কুফি কুফি একটা বিড়াল দুলাভাই ভাই আপনি তো মানসিক রোগের মতো কথা বলছেন আপনার কথাবার্তা যে অসংলগ্ন এটা বুঝতে পারছেন হুম আপনি কিছু গোপন করতে চাইলে করবেন আমাদের সবারই গোপন করার মতো কিছু না কিছু থাকে বুবু বলেছিল শায়লা নামের এক ডাক্তার মেয়েকে বাসায় নিয়ে রাত কাটিয়েছেন শ্যামলা রং কথাটা কি সত্যি জোয়ারদার কিছু বলার আগেই সুলতানা ঝড়ের মতো উপস্থিত হলেন অনেক এলো তার পিছু পিছু অনেকা দরজা ধরে দাঁড়িয়ে রইল বাবার জন্য তার খুব খারাপ লাগছে সে জানে বাবাকে মা বের করে দেবে তার মা অনেকবার কথা অনেকাকে বলেছে বাবা যাবে কোথায় রঞ্জু বলল বুবু যা বলার ঠান্ডা গলায় বলো তোমার শরীর খুবই খারাপ প্রেশার অনেক হাই এটা মনে রাখতে হবে সুলতানা বলল আমি ওই বদমাশ লোকের সঙ্গে কথাই বলবো না তুই বদমাশটাকে চলে যেতে বল এ বাড়িতে সে থাকতে পারবে না জোয়ারদার বললেন আমি যাব কোথায় সুলতানা বললেন রঞ্জু তুই বদমাশটাকে বল সে কোথায় যাবে এটা তার ব্যাপার তাকে এই মুহূর্তে ঘর থেকে বের হতে বল রঞ্জু বলল আজকের রাতটা থাকুক ঘটনা কি আমরা জানি তারপর একটা ব্যবস্থা না যাবে ঘটনা কি সবই জানা আছে নতুন করে জানার কিছু নেই তুই বরটাকে যেতে বল আর যদি যেতে না চায় তাহলে কাজী ডেকে ডিভোর্সের ব্যবস্থা করতে হবে এখন এই মুহূর্তে জোয়ারদার উঠে দাঁড়ালেন তাকালেন মেয়ের দিকে অনেকা চোখ মুচ্ছে সে এখন আর বাবার দিকে তাকাচ্ছে না সুলতানা বললেন বদমাসের কাছ থেকে মোবাইল ফোনটা নে চেক করে দেখ সেখানে শায়লা নামের ডাক্তার মাগির কিছু আছে নাকি ফোন চালাচালি নিশ্চয় করে জোয়ারদার পকেট থেকে মোবাইল ফোন বের করে রঞ্জুকে দিয়ে ঘর থেকে বের হলেন রাত অনেক হয়েছে জোয়ারদার সোহার অর্ধে উদ্যানে একটা বেঞ্চে বসে আছেন এই দিকটা আলো নেই অন্ধকার হয়ে আছে কাছেই কোথাও রাতের ফুল ফুটেছে তিনি ফুলের মিষ্টি গন্ধ পাচ্ছেন প্রচণ্ড ক্ষুধায় তিনি অস্থির হয়ে আছেন দুপুরে তার খাওয়া হয়নি পাবদা মাছের জন্য অপেক্ষা করতে করতে টিফিনের টাইম শেষ হয়ে গেল তাকে উঠে পড়তে হল জোয়ারদার চমকে তাকালেন ঝোপের আড়ালে বিড়ালটা বসে আছে জোয়ারদার স্বস্তির নিঃশ্বাস ফেললেন একজন কেউ তো পাশে আছে জোয়ারদার বললেন এই তোর খবর কি বিড়ালটা লাভ দিয়ে বেঞ্চে উঠে এলো জোয়ারদার বললেন তোর জন্যে ভালো বিপদে পড়লাম বালিশ ছেড়ে তুলা বের না করলে এই বিপদে পড়তাম না মেয়াও এখন বল কোথায় যাওয়া যায় আমার ছোট বোন থাকে যাত্রাবাড়িতে তার নাম ফাতিমা একবার মাত্র গিয়েছি বাড়ি খুঁজে বের করতে পারব না ঠিকানাও জানি না আকাশে বিদ্যুৎ চমকালো মেঘ তেমন নেই বিদ্যুৎ যখন চমকাচ্ছে রাতে কোনো এক সময় ঝড় বৃষ্টি হবেই জ্বরদার ঝড় বৃষ্টি নিয়ে চিন্তা করছেন না তিনি যেখানে বসে আছেন সেখানে ছাতার মতো আছে তার প্রধান সমস্যা হল ক্ষুধা পাবদা মাছ দিয়ে ধোয়া ওঠা গরম ভাত খেতে পারলে হতো জোয়ারদার বিড়ালের দিকে তাকিয়ে বললেন তুই কি খাওয়া দাওয়া করেছিস বিড়াল বলল হ্যাঁ জোয়ারদার শুয়ে পড়লেন বিড়ালটা তার গা ঘেসে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে মেঘের ওপর মেঘ জমছে বৃষ্টি নামলো বলে অনিকা মেয়েটার জন্য খারাপ লাগছে বাসায় যে ঝামেলা যাচ্ছে এই ঝামেলায় বেচারা কি রাতে কিছু খেয়েছে মেয়েটার তার বাবার সম্বন্ধে খুব খারাপ ধারণা হয়ে গেল এটা নিয়ে তিনি মাথা ঘামাচ্ছেন না মানুষ যা তাই জর্দার নিশ্চিত বাসার অবস্থা ঠিকঠাক হয়ে যাবে তখন অনিকাকে নিয়ে চিড়িয়াখানায় যাবেন অনিকা জীবজন্তু দেখতে খুব পছন্দ করে রঞ্জু তার দুলাভাইয়ের মোবাইল সেট ঘাটাঘাটি করে একটি নাম্বার পেয়েছে যেখান থেকে রাতে একটায় কল এসেছে কথা হয়েছে এগারো মিনিট বাইশ সেকেন্ড রঞ্জু এই নাম্বারে টেলিফোন করল কলায় জানতে চাইল হ্যালো আপনি কে জানতে পারি শায়লা বললেন টেলিফোন আপনি করেছেন আপনার জানার কথা কাকে কল করেছেন এটা আমার দুলাভাইয়ের মোবাইল সেট আপনি রাতে একটায় তাকে টেলিফোন করেছেন শায়লা বললেন উনি আমার পেশেন্ট আমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপয়েন্টমেন্ট মিস করেছেন বলেই আমি কল করেছি এত রাত হয়েছে বুঝতে পারিনি উনি আপনার পেশেন্ট জি আমি একজন সাইকিয়াট্রিস্ট আমার দুলাভাই সমস্যাটা কি পেশেন্টের সমস্যা তো আপনাকে আমি বলবো না আপনার নামটা কি জানতে পারি হ্যাঁ জানতে পারেন আমার নাম শায়লা আপনাকে অনেক ধন্যবাদ রঞ্জু টেলিফোনের লাইন কেটে সুলতানাকে বলল ঘটনা তো আসলেই খারাপ শায়লা নামের মেয়েই টেলিফোন করেছিল বলিস কি রঞ্জু বলল ববু অস্থির হয়েও না যা করার করা হবে আমার ওপর বিশ্বাস রাখো বিশ্বাসে মিলায় বস্তু পার্কে আরামের ঘুম দিয়ে জোয়ারদার ভোর ছয়টার দিকে জাগলেন বিষিত হয়ে দেখলেন ঝাঁকে ঝাঁকে বুড়ো এবং আত বুড়ো হাঁটাহাঁটি করছেন অনেকের পরনে খেলোয়াড়দের মতো হাফ প্যান্ট সাদা কেট চুতা উছব উছব ভাব এক কোনায় টেবিল পাতা হয়েছে টেবিলের পেছনে বাপরি চুলের এক ছেলে সে পঞ্চাশ টাকা করে নিচে সুগার মেপে দিচ্ছে একজন ব্লাড প্রেশার মাপার যন্ত্র নিয়ে বসেছে আরেকজনের কাছে ওজনের যন্ত্র বুড়োদের দল স্বাস্থ্য রক্ষায় বের হয়েছে এটা বুঝতে তার সময় লাগলো জোরদার আঙুল ফুটা করে সুগার মাপলেন বাবরি চুল বলল ফাস্টিংয়ে ফোর পয়েন্ট টু জোয়ারদার বললেন এটা ভালো না খারাপ কমতির দিকে আছে আপনি কি ইনসুলিন নেন না জিটিটি করা আছে জিটিটি কি গ্লুকোজ টলারেন্স টেস্ট না প্রতি বুধবারে আমরা জিটিটির ব্যবস্থা রাখি বুধবারে চলে আসবেন করে দেব অবশ্যই আসব জার প্রেসার মেপে জানলেন তার নিচেরটা একটু বাড়তির দিকে তবে ওপরেরটা ঠিক আছে ওপর নিচ ব্যাপারটা তিনি বুঝলেন না বোঝার ইচ্ছাও ছিল না তিনি ওজন মাপলেন তার ওজন পাওয়া গেল একাত্তর পাউন্ড ওজনের সঙ্গে ভাগ্য পরীক্ষার কাগজও পাওয়া গেল সেখানে লেখা অচিরেই লটারি কিংবা গুপ্তধন প্রাপ্তির সম্ভাবনা এক জায়গায় রং চা এবং ডায়াবেটিস বিস্কিট বিক্রি হচ্ছে পাঁচ টাকার একটা ডায়াবেটিস বিস্কিট এবং এক কাপ চা সবাই খাচ্ছে তিনিও খেলেন বুড়োদের সঙ্গে কিছুক্ষণ দৌড়ালেন তার বেশ ভালো লাগলো বুড়োদের সব আলোচনায় রাতের ঘুম রক্তের সুগার এবং ব্লাড প্রেশারে সীমাবদ্ধ তাদের জগৎ ছোট হয়ে এই তিনে এসে থেমেছে জোয়ারদারের অফিসে যেতে আধ ঘন্টার মতো দেরি হয়ে গেল তাকে এক জোড়া স্যান্ডেল কিনতে হলো রাতে তার স্যান্ডেল চুরি হয়েছে চোর পকেটে হাত দেয়নি মানি নিয়ে গেলে ভালো ঝামেলা হতো চোর মানি কেন নিল না জোয়ারদার বুঝতে পারছেন না মনে হয় এই চোর তেমন এক্সপার্ট না কিংবা তার চাহিদা কম সে অল্পতেই তুষ্ট অফিসে ঢুকে জোয়ারদার লক্ষ্য করলেন সবাই তার দিকে কেমন করে যেন তাকাচ্ছে তাতে তাকানোর ভঙ্গি দেখে কিছু বোঝা যাচ্ছে না প্যান্টের জিপার খোলা থাকলে লোকজন এমন করে তাকায় তার জিপার ঠিক আছে অফিসের পিওন হঠাৎ পাঁচ হয়ে তাকে সালাম করল জোয়ারদার বললেন কি ব্যাপার স্যার আপনার প্রমোশন হয়েছে আপনি ডিজে হয়েছেন জানেন না না তো আমাকে এক কাপ চা দাও পিওন অবাক হয়ে তাকিয়ে আছে জোয়ার্দার যেন কিছুই হয়নি এমন ভঙ্গিতে ড্রয়ার খুলে ফাইল বের করতে লাগলেন পিওন বলল এই যে স্যারের সঙ্গে দেখা করবেন না দেখা করতে বলেছেন জিনা তাহলে শুধু শুধু তার সঙ্গে দেখা করব কেন স্যার মিষ্টি খাওয়াবেন না মিষ্টি খাওয়াবো কেন এত বড় প্রমোশন পেয়েছেন মিষ্টি খাওয়াবেন না জর্দার মানিব্যাগ খুলে একশো টাকার একটা নোট বের করলেন পিওন অবাক হয়ে তাকিয়ে রইল সুলতানার বাড়িতে হুলস্থুল কাণ্ড অনিকা স্কুলে যায়নি শুকনা মুখে বিড়াল কোলে ঘুরছে রঞ্জু খবর পেয়ে ভরে চলে এসেছে বসার ঘরের সোফায় বসে কিছুক্ষণ পর বলছে নট মেক এনি সেন্স ঘটনা হচ্ছে সকালবেলা সুলতানা আবিষ্কার করেছেন তুহিন তুষারের ঘরের তিনটা বালিশ ছেঁড়া ঘরময় তুলা উঠছে এই দুজন কাল রাতে ছিল না রঞ্জু তার বাসায় নিয়ে গিয়েছিল এখন রঞ্জুর সঙ্গে ফিরেছে তারা সব কিছুতে মজা পায় এবারের ঘটনায় মজা পাচ্ছে না তারা আতঙ্কিত কারণ বালিশের ভেতর তাদের গোপন টাকা লুকানো ছিল তুলার সঙ্গে টাকাও বের হয়েছে সুলতানা চায়ের কাপ হাতে ভাইয়ের পাশে বসতে বসতে বললেন আমি যে ঘরে দুই চুর্নি পুষছি তা তো জানি না এদের এক্ষুনি বিদায় করা দরকার আট হাজার তিনশো টাকা পাওয়া গেছে রঞ্জু বিরক্ত গলায় বলল মূল জিনিস নিয়ে আগে আলোচনা করো টাকা চুরি তো মূল না কাজের লোক কিছু টাকা এদিক ওদিক করবে এটা মেনে নিতে হবে তোমরা অসাবধান থাকবে ঘরময় টাকা ছড়িয়ে রাখবে চুরি তো হবেই উঠানে ধান ছিটিয়ে রাখলে কাক আসে আসে না হুম দোষ তো কাকেন না দোষ যে ধান ছিটিয়েছে তার চুরির প্রসঙ্গে আপাতত বাদ ওদের টাকা বাজেয়াপ্ত করা হবে সেটাই ওদের শাস্তি এই দুজন চলে গেলে তোমার সংসার চলবে কাজের মেয়ে পাওয়া আর ইউরেনিয়ামের খনি পাওয়া এখন সমান চিরে তুলা কে বের করলো এটা নিয়ে চিন্তা করো সুলতানা বললেন ভূত না তো রঞ্জু বলল কথায় কথায় ভূত প্রেত নিয়ে আসবে না ভূতপ্রেত আবার কি আমার ধারণা দরজা খুলে কেউ ঢুকেছে তোমাকে ভয় দেখানোর জন্য এই কাণ্ড করেছে বালিশ ছেড়ে চলে গেছে কে ঢুকবে দরজা খুলে যার কাছে মেন দরজার চাপি আছে সে ঢুকবে তোর দুলা কথা বলছিস রঞ্জু জবাব দিল না তোর দুলা ভাইকে টেলিফোন করে জিজ্ঞেস করব। রঞ্জু বলল করতে পারো তবে টেকনিক্যালি জিজ্ঞেস করতে হবে টেলিফোন তুলেই চিৎকার চেঁচামেচি করলে তো হবে না শায়লা মেটি প্রসঙ্গে একটি কথা বলবে না আমি অলরেডি লোক লাগিয়েছি তারা পাত্তা লাগাবে সুলতানা বললেন জিজ্ঞাসাবাদ যা করার তুই কর আমি বাসায় আসতে বলি আসতে বললেই তো দুলাভাই ছুটে আসবেন না অফিস ছুটি হলে তারপর হেলতে তুলতে আসবেন জোয়ারদারের সঙ্গে মোবাইল ফোন নেই ফোন সিজ করা হয়েছে সুলতানা বেশ ঝামেলা করে অফিসের ল্যান্ড ফোনে তাকে ধরলেন জোয়ারদার বললেন কেমন আছো সুলতানা বললেন আমি কেমন আছি তোমার জানার দরকার নেই তুমি এখন বাসায় আসো অফিস ছুটি হলেই আসব বাসায় বড় কোনো দুর্ঘটনা ঘটলেও তুমি অফিস করবে দুর্ঘটনা ঘটেছে তোমার সঙ্গে ইতিহাস কপচাতে পারবো না তোমার কাছে মেইন দরজা খোলার চাবি আছে কিনা বলো চাবি আছে এখন টেলিফোন রাখি অফিসে কিছু ঝামেলা হয়েছে সুলতানা টেলিফোন রেখে গম্ভীর গলায় বললেন রঞ্জু তুই যা ভেবেছিস তাই তোর দুলাভাইয়ের কাছে মেইন দরজার চাবি আছে কি অদ্ভুত মানুষ চিন্তা কর আমাকে ভয় দেখানোর জন্য চুপি চুপি ঘরে ঢুকেছে বালিশ ছিঁড়ে তছনছ করেছে এই লোক তো যে কোনো সময় আমাকে খুন করতে পারে চুপি চুপি ঘরে ঢুকে খুন করে পালিয়ে গেল কেউ কিছু জানলো না রঞ্জু বলল দুলাভাইয়ের যে অদ্ভুত মানসিকতা দেখছি নাথিং ইজ ইম্পসিবল তোমাকে বলতে আমার খারাপ লাগছে আমার ধারণা দুলাভাইয়ের মাথা খারাপের দিকে যাচ্ছে সুলতানা বললেন আমি তো এই লোকের সঙ্গে বাস করব না আজ সে অফিস থেকে ফিরুক তুই তার সঙ্গে ফয়সালা করবি আমি অনেকাকে নিয়ে তোর বাড়িতে উঠবো আমার দিক থেকে কোনোই সমস্যা নেই অনিকা দরজার আড়াল থেকে সব কথা শুনছে সেখান থেকে ক্ষীণ গলায় বলল বাবা একা থাকবে সুলতানা বিরক্ত গলায় বললেন একা থাকবে কোন দুঃখে রাস্তা থেকে মেয়ে ধরে আনবে ওই মেয়ের কোলে বসে বাকি জীবন কাটাবে রঞ্জু বলল বাচ্চাদের সামনে এ ধরনের কথা বলা ঠিক না শুনছিলেন হুমায়ুন আহমেদের মিসির আলি সিরিজ থেকে উপন্যাস পুফি এর দ্বিতীয় পর্ব উপন্যাসটি ভালো লেগে থাকলে এটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমাদের নতুন চ্যানেল গল্পতরু হরর যারা ভৌতিক গল্প শুনতে পছন্দ করেন তাদের জন্য এই আয়োজন আমরা চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এবং স্ক্রিনে উঠে যাবে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ